এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, আর এই তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2022 এর রেজাল্ট 3 তারিখে ঘোষণা করতে চলেছে পর্ষদ। আর এই রেজাল্ট এই জুন মাসের 3 তারিখে তোমাদের পাবলিশ হবে। আর আরেকটা কথা বলছি, জুন মাসের 3 তারিখে যে শুক্রবার, এই শুক্রবার তোমাদের 9টার সময় পর্ষদ তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে, আর এটা সল্ট লেক থেকেই তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে। আর এই ফাঁকে আরেকটি কথা তোমাদের বলে দিচ্ছি, 3রা জুন তারিখে যে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, আর এই রেজাল্টের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, তোমরা কিন্তু 9টার সময় রেজাল্ট পাবে না, 9টার সময় পাবলিশ করবে বোর্ড, অর্থাৎ পরশ তোমাদের এই রেজাল্ট 9টার সময় ঘোষণা করবে। 10টার সময় ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবে। আর কোন কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পারবে সেই ওয়েবসাইটগুলো আমি তোমাদের এই মোবাইলের ডেসক্রিপশন লিঙ্কে আমি তোমাদের দিয়ে দেবো। দেখো তোমরা পরশদের যেই ওয়েবসাইট থেকে কোন লিঙ্কে গেলে তোমরা মাধ্যমিক রেজাল্ট দেখতে পারবে, অবশ্যই আমি তোমাদের এই লিঙ্ক আমি এই মোবাইল স্ক্রিনে দিয়ে দেবো। দেখো তোমাদের এই মাধ্যমিক রেজাল্ট তোমাদের যেই বিভিন্ন টিভি চ্যানেল কিংবা তোমাদের যে নিউজ পেপার আছে কিংবা পরশদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেই আমি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ দিয়ে দেবো, তোমাদের দেখাবো সেই ভিডিও। চলো তাহলে, আগামী 3রা জুন মাধ্যমিকের ফল প্রকাশ, সকাল 9টায় সাংবাদিক বৈঠক করা হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, এবং নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে পড়ুয়ারা ফলাফল জানতে পারবেন। আমরা বিষয় সম্পর্কে আপনাদেরকে আরও জানাবো, কথা বলবো শ্রেয়সী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, একেবারে দেখো আগামী 3 তারিখ সকাল 9টার সময় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে, এবং এক্ষেত্রে নির্দিষ্ট ভাবে বিভিন্ন ওয়েবসাইট এবং SMS এর মাধ্যমে পড়ুয়ারা তাদের ফল জানতে পারবে। সেক্ষেত্রে ওই দিনই কিন্তু বিভিন্ন ক্যাম্প অফিস থেকে যে মার্কশিট, সেই মার্কশিটও বিতরণ শুরু হবে। বলা যেতে পারে গতবার আমরা জানি যে কোভিড এর জন্য পরীক্ষা হতে পারেনি, ফলে এবার কিন্তু গতবারের থেকেও পরীক্ষার্থীর সংখ্যা এবারে অনেকটাই বেশি, প্রায় 11 লাখের মতন। ফলে প্রায় 11 লাখ পরীক্ষার্থী যে ফল, সেই ফল প্রকাশিত হতে চলেছে, এবং সেক্ষেত্রে নির্দিষ্ট ভাবে সকাল 9টার সময় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তিনি সাংবাদিক সম্মেলন করবেন, এবং পরবর্তীকালে অর্থাৎ বেলা থেকে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ হবে, যেগুলো স্কুলগুলো নিয়ে যাবে, এবং এছাড়া SMS এবং ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু স্টুডেন্টরা তাদের ওই দিনই ফল জানতে পারবে। অর্থাৎ সকাল 9টার সময় সাংবাদিক বৈঠক, এবং 10টার পর থেকে পড়ুয়ারা ওয়েবসাইট, একাধিক ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে, তাই তো শ্রেয়সী? একেবারে, শুধু ওয়েবসাইট নয়, ওয়েবসাইটের সাথে SMS ও রয়েছে, সেই SMS এর মাধ্যমে তারা ফল জানতে পারবে, এবং পরে বেলা থেকে স্কুলগুলো যখন ক্যাম্প অফিস থেকে মার্কশিট নিয়ে যাবে, যদি স্কুলগুলো মনে করে সেই দিনই তারা মার্কশিট বিতরণ করবে, তাহলে বেলার দিকে তারা কিন্তু নিজেদের স্কুল থেকে মার্কশিট পেতে পারে, তবে সেটা সমস্তই স্কুলের সিদ্ধান্ত যে তারা কবে মার্কশিট বিতরণ করবে। ধন্যবাদ শ্রেয়সী। দেখো এই ছিল তোমাদের মাধ্যমিক রেজাল্ট, 3রা জুন তারিখে তোমাদের ঘোষণা করতে চলেছে, আর হাতে মাত্র কয়েক মিনিট কয়েক দিনের ব্যবধান, তারপরে তোমাদের সুখের খবর, তোমাদের খুশির খবর তোমাদের সামনে উপস্থাপন হতে চলেছে। আর একটা কথা বলে দিচ্ছি, তোমরা যেন এবার অন্তত অ্যাটলিস্ট তোমরা পড়াশোনা করতে পারোনি, তোমরা স্কুলে যেতে পারোনি কোনো কারণে, তোমরা এবার সম্পূর্ণ তোমরা বিনা প্রিপারেশনে তোমরা পরীক্ষা দিয়েছো। আশা করি তোমরা সবাই এবার পাস করো, এই আশা এই কামনা করি তোমাদের সবাই এবার যেন পাশ তোমাদের পাস করি দেয়। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের বেস্ট অফ লাক, তোমরা সবাই যেন পাস করো। থ্যাংক ইউ তোমাদের।